আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আর 37 দিন পর মেট্রো রেল খুলতেছে। আজকে নতুন একটা ব্লগে আপনাদের মেট্রো রেল ঘুরিয়ে দেখাবো, তো চলুন শুরু করা যাক, লেটস গো। বাংলাদেশে একমাত্র ঢাকা শহরে মেট্রো রেল রয়েছে। বাংলাদেশে যে কয়েকটি বড় বড় প্রকল্প আছে, যেমন পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এর মধ্যে কিন্তু মেট্রো রেল অন্যতম। প্রতিদিন প্রায় বাংলাদেশে 3 লক্ষেরও অধিক মানুষ মেট্রো রেলে চলাচল করে থাকে এবং প্রায় প্রতিদিন 1 থেকে 1.5 কোটি টাকা পর্যন্ত মেট্রো রেলে ভাড়া উঠে থাকে। চলুন আজকে এই মেট্রো রেলে আমরা খুব ঘুরবো এবং পুরোটা দেখাবো এবং এর সম্পর্কে সব কিছু জেনে নিব। তো চলুন জেনে নেওয়া যাক। বর্তমানে আমরা যে সিঁড়িতে উঠেছি, এই সিঁড়ির নাম এক্সকেলেটর, বা বাংলায় যদি বলেন এটা উড়ন্ত বা চলন্ত সিঁড়ি। এই সিঁড়িতেই মূলত মেট্রো রেলে উঠতে হয়। তো হে গাইস, আমি সুমন আপনাদের সাথে আছি। আজকে ব্লগে আপনাদেরকে নিয়ে যাব মেট্রো রেলের সব কিছু নতুন নতুন দৃশ্য দেখানোর জন্য। এখান থেকে দেখতে পাচ্ছেন যে ঢাকা শহরের দৃশ্যটা খুব চমৎকার লাগে দেখতে। এছাড়াও কিন্তু এখানে প্রাকৃতিক সৌন্দর্যও আছে। টিকিট প্ল্যাটফর্মে যদি চলে যান দেখতে পারেন বড় একটা ফ্যান আছে, এটা কিন্তু টিকিট কাটার মেশিন। এখান থেকে আপনি টাকা দিলে আপনাকে কিন্তু সাথে সাথে একটা টিকিট বের করে দিবে মেশিন থেকে। এখান থেকে টিকিট কাটার পরে কিন্তু আপনি দেখতে পারতেছেন যে এখানে অলরেডি মানুষ টিকিট কাটতেছে এবং চাইলে আপনি এখান থেকে টিকিট কেটে নিতে পারেন যদি আপনার আমার মতো একটি ডিজিটাল পার্স না থাকে। অর্থাৎ মেট্রোর একটা এক্সট্রা পার্স থাকে যেটা আমার কাছে আছে, দেখতে পারতেছেন। এটা কিন্তু সেই র্যাপিড পার্স। এই পার্স দিয়ে আপনি টাকা ভরতে পারবেন এবং আপনি যখন মেট্রো রেলের জন্য যাবেন তখন সামনেই কিন্তু আপনাকে এই পাসটা শো করতে হবে। যেমন আমি আপনাকে দেখাচ্ছি যে এই পাসটা কীভাবে শো করতে হয়। তো এই যে দেখতেছেন, আপনারা যখন এপার থেকে ওই পারে মেট্রো রেলের জন্য যাবেন তখন আপনাকে এই কার্ডটি এখানে শো করাতে হবে। এই কার্ডটি এখানে শো করলে আপনার পাস থেকে কিন্তু অটোমেটিকভাবে টাকা কেটে নেবে। যদি কোনো কারণে আপনার পার্সে সমস্যা হয় সেক্ষেত্রে এখানে কিন্তু আনসার বাহিনী বা মেট্রো রেলের নিয়োগ কর্মকর্তারা আছে, আপনাকে সমাধান করে দেওয়ার চেষ্টা করবে বা সমাধান করে দিবে। এখান থেকে দেখতে পারবেন যে আমি এখন এই কার্ডটা জাস্ট এখানে যদি শো করি তাহলে সাথে সাথে কিন্তু আমার যে ব্যালেন্স আছে এই কার্ড থেকে সেই ব্যালেন্সটা কিন্তু এখান থেকে অটোমেটিকভাবে কেটে নিবে এবং এখান থেকে আমার প্রথমে ব্যালেন্সটা শো করবে। এরপরে আমি যেখানে নামবো সেখানে যখন আমি এই পার্সটা এগেন শো করব, তো আমি কত কিলোমিটার আসছি সেটার অনুযায়ী কিন্তু আমার এখান থেকে টাকা কেটে নিবে। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মেট্রো রেলে আপনি কোথা থেকে উঠলে কোথা পর্যন্ত, মানে কোন জায়গা থেকে উঠলে কোন জায়গা পর্যন্ত যেতে পারবেন এখানে স্পষ্টভাবে লিখে দেওয়া আছে। এটা পরে আপনি আপনার গন্তব্য স্থানটা নির্ধারণ করে নিতে পারেন। এরপর দেখতে পাচ্ছেন যে মেট্রো রেলে যাওয়ার জন্য কিন্তু অসংখ্য মানুষ লাইনে ধরেছে, আমিও লাইনে আসি। এখান থেকে দেখতে পাচ্ছেন টাইম দেওয়া আছে, এইটা কিন্তু মেট্রো রেলের প্ল্যাটফর্ম। আমি কিন্তু মেট্রো রেলের প্ল্যাটফর্মে চলে আসছি এবং এটা কিন্তু 3 তলা, মেট্রো রেলের প্ল্যাটফর্মটা মূলত 3 তলায় এবং এটার যে রেল লাইনটা আছে আমাদের সাধারণ রেল লাইনের মতোই কিন্তু সেম দেখতে। আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ অসাধারণ দৃশ্য। আপনারা যদি নিজের চোখে দেখেন আপনারা মুগ্ধ হয়ে তাকিয়েই থাকবেন। শুধু তাকিয়েই থাকবেন না, শুধু বলতে থাকবেন যে বাংলাদেশেও কি এটা সম্ভব, এটা কি আসলে বাংলাদেশে। আমি নিজেও অনেকক্ষণ মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম এবং দেখতে দেখতে 2 চোখের পলক ফেলতে পারছিলাম না। এই সময়ে কিন্তু আমার সামনে ট্রেনটা হাজির হয়ে গেল। তো এবার ট্রেনের সামনে আপনাদের সকল দৃশ্য দেখানোর চেষ্টা করব। ক্যামেরাটা জুম করলে দেখতে পারতেছেন যে মেট্রো রেল কিন্তু আসতেছে। আমি আপনাদের কিন্তু স্পষ্টভাবে এই মেট্রো রেলটা দেখানোর চেষ্টা করতেছি এবং মেট্রো রেল কিন্তু এই মুহূর্তে আমার কাছাকাছি চলে এসেছে। এবং আমি যদি একটু জুম করেও চলে আসি আপনারা দেখতে পারবেন যে মেট্রো রেলটা আসতেছে। এই মেট্রো রেলটা মূলত 6টি বগি আছে। ভবিষ্যতে হয়তো আরও বগি বাড়াতে পারে, তবে কর্তৃপক্ষ এখনও কোনো নির্দেশনা দেয় নাই যে 6টি বগি তারা বাড়াবে বা বাড়াবে কি না। তবে বাংলাদেশে যেহেতু অনেক যাত্রীর চাপ, সেহেতু আমার মনে হয় যে অবশ্যই মেট্রো রেল বাড়ানো উচিত বা মেট্রো রেলের বগি বাড়ানো উচিত। আমাদের দেশে কিন্তু মেট্রো রেল প্রায় 10 মিনিট দীর্ঘ দেরি করে আসে। এটা আসলে 10 মিনিট থেকে 5 মিনিটে নামানো যায় কি না এটা কর্তৃপক্ষের অবশ্যই ভাবা উচিত, কারণ এতে মানুষের দুর্ভোগ অনেক অংশে কমে যাবে। চলে এসছে মেট্রো রেলে। এই মুহূর্তে কিন্তু আমরা মেট্রো রেলে আছি, দেখেন ট্রেন বাসে এই ট্রেনেই আমরা এখন ভ্রমণ করবো। তো ভ্রমণের জার্নিটা সকল তথ্য আপনাদেরকে
চালানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ আমাদের সাথে থাকুন। মেট্রোর দরজা মূলত 30 সেকেন্ড পর্যন্ত খোলা থাকে, এর মধ্যেই কিন্তু আবার ক্লোজ হয়ে যায়। এবং মেট্রো রেলের কিন্তু দুই পাশে থেকেই ড্রাইভারের মাধ্যমে মেট্রো রেল পরিচালনা করা যায়। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ড্রাইভার বসে মেট্রো রেলটা পরিচালনা করে বা মেট্রো রেল চালিয়ে থাকে। আর মেট্রো রেলের দুই পাশ থেকে কিন্তু মেট্রো রেল চালানো যায়, এই পাশ ওই পাশ দুই পাশ থেকে। দেখতে পাচ্ছেন দুইটা পাশাপাশি কিন্তু ক্রসিং করতেছে এবং দুই পাশে দেখতে পারবেন যে মেট্রো রেল কিন্তু চলে, বিপরীত মুখে এবং অপর মুখে দুই পাশে কিন্তু মেট্রো রেল চলাচল করে থাকে। ট্রেনটির গন্তব্যস্থল মতিঝিল, পরের স্টেশন ঢাকা বিশ্ববিদ্যালয়। মেট্রো রেল থেকে আপনি যদি বাইরে তাকান তাহলে পুরো ঢাকা শহরটাই দেখতে পারবেন এবং আপনার এক পলকের জন্য চোখের পলক ফেলতে ইচ্ছে করবে না, কারণ মেট্রো রেল থেকে ঢাকা শহর এতটাই সুন্দর যে আপনি শুধু তাকিয়েই থাকবেন আর মুগ্ধ হয়ে শুধু দেখতেই চাইবেন। তো দেখতে দেখতে কখন যেন সময় কেটে যায় মেট্রো রেলে বুঝতেই পারি না, মনে হয় আরও মেট্রো রেলে ভ্রমণ করি, আরও কিছুক্ষণ থাকি। সবাইকে বলবো একটু হলেও আপনারা এসে একবারের জন্য হলেও এই মেট্রো রেলটা ভ্রমণ করে যাবেন। মেট্রো রেল থেকে পুরো ঢাকা শহরটাই দেখা যায় এবং একটি অচিন ঢাকা শহর যেটা আপনি কখনোই দেখেননি আগে। এই মেট্রো রেলটা বাংলাদেশের সবচেয়ে ভালো একটি সুন্দর একটি মাধ্যম হয়ে উঠেছে দিনে দিনে, ভবিষ্যতে আরও ভালো হবে সেই আশা প্রত্যাশা সবার জন্যই কামনা করি। এবং এই মেট্রো রেলটি আমাদের জন্য আরও ভালো কিছু বয়ে আনুক সবার জন্য শুভকামনা বলে আজকের এই ভিডিওটা দেখতে দেখতে শেষ পর্যায়ে আমরা চলে আসতেছি। আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না এবং সামনে আরও এমন ভিডিও যদি চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই, সবাই দেখতে থাকুন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সামনে আরও বড় নতুন নতুন ব্লগ দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পুরো বিশ্ব ভ্রমণের জন্য আমাদের সঙ্গে থাকবেন। আজকের মতো বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।